सुभाषचंद्र बसु सम्पर्के ठाकुर बालक ब्रह्मचारी महाराजेर काछे आमरा जा जेनेछि সেই বিষয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরতে এসেছি। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী, এই 128তম জন্মবার্ষিকী আমরা পালন করতে চলেছি আলিপুরদুয়ারের স্বাধীন ভারত ক্লাব ময়দানে। এই অঞ্চলের আদরের জনসাধারণ আমরা সকলকে আমন্ত্রণ জানাই। আসল আলিপুরদুয়ারের 128তম নেতাজি জন্ম জয়ন্তীর সেই অনুষ্ঠানে আমরা সেই অনুষ্ঠানে নেতাজি সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে সমস্ত তুলে ধরার চেষ্টা করব। আজকেও আমাদের এই পথসভার মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ যা বলেছেন তার কাছ থেকে আমরা যা জানতে পেরেছি আমরা সেই সমস্ত কথাগুলো তুলে ধরব। আমি কয়েকটি গান গেয়ে তারপরেই এখানে আসবেন আমাদের বোন মনীষা দাস, উনি বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে আরো বিস্তারিত সমস্ত কিছু তুলে ধরবেন। রামনারায়ণ রাম শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রী চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। বিশ্ব বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। উপস্থিত সকল প্রাণপ্রিয় মা ভাই বোনকে জানাই আমার প্রণাম। বৈদিক অভিনন্দন রাম নারায়ণ রাম। আমরা আজকে উপস্থিত হয়েছি বানেশ্বর মন্দির সংলগ্ন এলাকায়। এই এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ব্যবসায়ী বৃন্দ, পথচারী বৃন্দ, শ্রোতা বন্ধু, স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় প্রশাসন প্রত্যেককে জন্মসিদ্ধ মহান নবী শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন রাম নারায়ণ রাম। আমরা আজকে একটি বিশেষ উদ্দেশ্যে এখানে এসে উপস্থিত হয়েছি। আগামী 23 জানুয়ারি 2024 বিশ্ব বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ 128তম জন্মবার্ষিকী উপলক্ষে বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দলের কর্মী ভাই বোনেরা একটি কর্মসূচি গ্রহণ করেছে। আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। তার জন্মদিনে আমরা কিছু বার্তা সকলের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দলের কর্মী ভাই বোনেরা এই কর্মসূচি শুরু করেছে আজকে থেকে। আমরা কোচবিহার রাজারহাট থেকে একটি পদযাত্রার মধ্যে দিয়ে এই কর্মসূচি শুভারম্ভ করেছি, যা আজকে এসে উপস্থিত হয়েছে আপনাদের এলাকায় বানেশ্বরে। এই মহা মিছিল আবার কালকে শুরু হবে বানেশ্বর থেকে, পৌঁছে যাবে আলিপুরদুয়ার স্বাধীন ভারত ক্লাব প্রাঙ্গণে। 23 জানুয়ারি 2024 সারাদিন ব্যাপী বৈদিক অনুষ্ঠান আমরা পালন করব স্বাধীন ভারত ক্লাব প্রাঙ্গণে আলিপুরদুয়ারে। এর মধ্যে দিয়ে আমরা কিছু বার্তা তুলে ধরতে চাই, কোন নিছক জন্মদিন পালনের উদ্দেশ্য নিয়ে নয়। বিশ্ব বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের উদ্দেশ্য। তার সাথে সাথে এতদিন পর্যন্ত ভারতবর্ষের বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মিথ্যাচার হয়েছে, তাকে যেভাবে অবমাননা করা হয়েছে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, তার চরিত্র হরণ করা হয়েছে, এই সকল কিছুর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত সকল গোপন গোয়েন্দা নথি যা আজও অপ্রকাশিত রয়ে গেছে, যে সকল সত্য আজও দেশবাসীর কাছে তুলে ধরা হয় না, যে সত্য আজও ধামা চাপা দিয়ে রাখা হয়েছে, সেই প্রতিটা সত্য প্রত্যেকের কাছে দেশবাসীর কাছে প্রকাশ পাক। আমরা চাই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা মিথ্যাচার এতদিন যাবৎ করা হয়েছে তা অবিলম্বে বন্ধ হোক, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি। তাই এই বার্তা আমরা প্রত্যেকের কাছে তুলে ধরতে চাই। আপনারা ধরেন যে বালক ব্রহ্মচারী মহারাজ একজন আধ্যাত্মিক গুরু, এতদিন আমরা শুনে এসেছি, সন্তান দল সম্পর্কে জেনেছি, রামনারায়ণ রাম এই মহানাম আমরা চারিদিকে কীর্তনের মধ্যে দিয়ে শুনে এসেছি। সেই বালক ব্রহ্মচারী মহারাজের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি সম্পর্ক, সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা সেই বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। কে এই বিতর্কিত মহান বালক ব্রহ্মচারী মহারাজ, যার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠিক কি সম্পর্ক? বালক ব্রহ্মচারী মহারাজ যিনি চৈতন্য মহাপ্রভুর ত্রয়োদশ উত্তর পুরুষ রূপে এই ধরায় অবতীর্ণ হয়েছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু
অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু যে কাজ করতে এসেছিলেন সেই কাজ যা তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি, সেই কাজ সম্পূর্ণ করার জন্য মহাপ্রভু বংশের সূত্র ধরে এই ধরায় আগমন ঘটে বালক ব্রহ্মচারী মহারাজের। আপনারা বলবেন, বালক ব্রহ্মচারী মহারাজ মহাপ্রভুর কোন অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এসেছেন এটা আমরা ঠিক জানি না বা বুঝতে পারছি না। মহাপ্রভু এসেছিলেন, তিনি ষোলো নাম বত্রিশ অক্ষর দিয়েছেন, যে নাম আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম যা আপনারা শুনে থাকেন সেই মহানামের মধ্যে দিয়ে আপনারা মহাপ্রভুকে জেনেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রচারিত হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নামের ঠাকুর, প্রেমের ঠাকুর, নাম বিলাতে এসছেন, প্রেম বিলাতে এসছেন ধরা। কিন্তু প্রকৃত সত্য যা মহাপ্রভু করতে এসেছিলেন, যা মহাপ্রভু চেয়েছিলেন, সে কথা বোধ হয় আমাদের কাছে আজও সত্য রূপে তুলে ধরা হয় না। কিন্তু কিছু কিছু সত্য যা যতই ধামা চাপা দিয়ে রাখা হোক না কেন, একটা নির্দিষ্ট সময় পরে তার প্রকাশ করবে। সূর্য যেমন ভাবে রাতের অন্ধকারে দেখা যায় না, এটা ভেবে অনেকে ধরে নেন যে রাতের আকাশে বোধ হয় সূর্য নেই, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। সূর্য সেই সব সময় সদা সর্বদা সেই আকাশে মহাকাশে তার অবস্থান রয়েছে। আমরা তাকে দেখতে পাই না অন্ধকারের জন্য, কিন্তু ভোরের আলো তার আবার সেই উজ্জ্বল দীপ্তির প্রকাশ আমাদের কাছে প্রমাণ করে দেয় যে সূর্য সেই মহাকাশেই রয়েছে। ঠিক একইভাবে কিছু সত্য আমরা যেগুলো চেপে রাখতে চাই বিভিন্ন ভাবে, সেগুলো বেশি দিন চেপে রাখা সম্ভব হয় না। ঠিক একইভাবে মহাপ্রভু সম্পর্কে যে অপপ্রচার দিনের পর দিন আমাদের সামনে আমরা দেখে এসেছি, সেই অপপ্রচারের দিন বোধ হয় শেষ হয়ে গেছে। তাই মহাপ্রভু সম্পর্কিত সকল সত্য এখন যা অত্যন্ত সহজ ভাবে আমরা জানতে পারি, তা আজ থেকে কিছু বছর আগেও জানা সম্ভব ছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরায় এসেছিলেন, একটা সাম্প্রদায়িকতা মুক্ত প্ল্যাটফর্ম করেছিলেন, তিনি এক জাতি এক নীতি এই আদর্শে বিশ্বাসী হয়ে সমাজের প্রত্যেকটা স্তরে মানুষকে একত্রিত করার বার্তা দিয়েছিলেন এই মহানামের অস্ত্রের মধ্যে দিয়ে। এই অস্ত্র তিনি সকলের হাতে তুলে দিয়েছিলেন, সমাজের তথাকথিত মুসলমান সম্প্রদায়ের মানুষকে তিনি কাছে টেনে নিয়েছিলেন, জাত পাতের বিচারে সবকিছু ঊর্ধ্বে গিয়ে তিনি সমাজের নিচু উঁচু এই ধরনের ভেদাভেদ দলাদলি সবকিছু সংকীর্ণতার বেড়াজাল মুছে দিয়ে যেভাবে প্রত্যেককে একত্রিত করার বার্তা বিভিন্ন সময় এই মাছ সঙ্গীতের মধ্যে দিয়ে তুলে ধরতে শুরু করলেন, তখন সমাজের সেই ধর্ম ব্যবসায়ী যারা ধর্মটাকে সামনে রেখে বিভিন্ন সময় ব্যবসার আখড়া গড়ে তোলে তাদের মধ্যে গেল গেল লাভ উঠে গেল। আর যেমনই না এই ভাবনা তাদের মনে উদয় হলো যে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে যে ধারায় তিনি এগিয়ে চলেছেন সমাজের এই বিভেদ বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে, তিনি যেভাবে প্রত্যেকটা স্তরের মানুষকে একত্রিত করতে চাইছেন, এইভাবে যদি তিনি সমাজের এই প্রত্যেকটা ধর্মের নাম করে যে ভেদাভেদ যে দলাদলি যে দল সম্প্রদায় গোষ্ঠীর যে লড়াই সেগুলো মুছে ফেলে সমাজকে একটা বাঁধনে বেঁধে ফেলেন, তাহলে যারা এইভাবে সমাজকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তাদের ব্যবসায় মন্দা দেখা দেবে। সেই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই ধরা থেকে সরিয়ে ফেলতে হবে। যে কাজ তিনি করতে এসেছেন সেই কাজ তার করা হলো না। পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই ষড়যন্ত্রের ফলস্বরূপ পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে এইভাবে হত্যা করে এই সমাজের বুক থেকে পৃথিবীর বুক থেকে সরিয়ে ফেলার গভীর ষড়যন্ত্রে তারা তার কিছু ভক্ত শিষ্যকেও সেই সময় সামিল করেছিলেন। যুগে যুগে যখনই যুগাবতারা এসছেন প্রতিবারে এই এমনটা হয়েছে, এই এমনটা শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও হয়নি। শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হয়েছিল, এই নৃশংসতার সাক্ষী রেখে তিনি ওখান থেকে চলে গেলেন। বালক ব্রহ্মচারী মহারাজ সেই মহাপ্রভুর ত্রয়োদশ উত্তর পুরুষ রূপে এই ধরায় আবির্ভূত হলেন। তিনি বললেন, আমি হিন্দু নই, মুসলমান নই, জৈন নই, খ্রিস্টান নই, চীনা জাপানি কমিউনিস্ট কমিউনিস্ট নই, আমি পৃথিবীর সন্তান। আর এই পৃথিবী সমগ্র জীব জগৎকে নিয়ে আমার এই সন্তান দল এক অখণ্ড বিশ্ব পরিবার সন্তান দল। আপনারা এতদিন হয়তো ভাবতেন যে এটা কোনো গোষ্ঠী কোনো সম্প্রদায় নৃত্য কোনো হিন্দু ধর্মের তথাকথিত কোনো কীর্তনিয়া দল হবে, কিন্তু যারা আপনারা এইরূপ ভাবতেন তাদের কাছে সঠিক বার্তা পরিবেশনের জন্য আমাদের এই প্রচেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চলতে থাকে। এটাকে আমরা বেদ প্রচার বলে থাকি। বেদ কথা অর্থ বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন সত্য, যা সত্য তাই বেদ। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান, তা
তাই সেই বেদ প্রচার গল্পে সন্তান দল আপনাদের কাছে সেই সত্য তুলে ধরতে চায় যা আগে থেকে অনন্তকাল ধরে প্রবাহিত, যা সত্য, যা আপনার কাছেও সত্য, যা আমার কাছেও সত্য, যা আগামী দিনেও সত্য হয়ে থাকবে, সেই সত্য পরিবেশনে আজকে আমরা আপনাদের দরবারে এসে উপস্থিত হয়েছি। সেই বিতর্কিত মহান বালক ব্রহ্মচারী মহারাজ, তিনি তার পরিচয় দিচ্ছেন, তিনি পৃথিবীর সন্তান, অর্থাৎ এখানকার সমস্ত কিছু সংকীর্ণতার গণ্ডি মুছিয়ে ফেলে তিনি এই বার্তা সকলের উদ্দেশ্যে দিলেন যে আজকে আমরা নিজেদের যে পরিচয় পরিচিত করি, আমি হিন্দু, তুমি মুসলমান, আরেকজন খ্রিস্টান, আরেকজন জৈন, কেবল আমি কংগ্রেস, আমি বিজেপি, আমি তৃণমূল, আমি কমিউনিস্ট পার্টি করি, এই পরিচয় যা আমরা দিয়ে থাকি সেটা কি সত্যি আমাদের প্রকৃত পরিচয়? প্রকৃত পরিচয় আমরা ভুলতে বসেছি বন্ধু। প্রকৃত পরিচয় কি হওয়া উচিত সেটা বালক ব্রহ্মচারী মহারাজ পৃথিবীতে এসে প্রথমবার সহজ সরল ভাবে সকলের কাছে পরিবেশন করলেন, বিভিন্ন প্রকাশ্য জনসভা থেকে তিনি এই বার্তা তুলে ধরলেন। তিনি বলছেন, এই সূর্য, এই প্রকৃতি, এই বাতাস, এই জল, এই মাটি, যা প্রতি মুহূর্তে আমাদের কাছে এই শিক্ষা দিয়ে চলেছে, যাদেরকে আমরা ভাগ করে দিতে পারি না। আজকে হিন্দুরা বলবেন আমাদের জন্য যে সূর্যটা, মুসলমানদের জন্য সেটা নয়, মুসলমান বাইরের জন্য আলাদা সূর্য থাকবে, খ্রিস্টানরা বলবেন আমাদের জন্য একটা আলাদা সূর্য থাকবে যার তাপ তেজ রশ্মি আমরা গ্রহণ করব। সেখানে কিন্তু হিন্দুরা যদি সেই তাপ তেজ রশ্মি গ্রহণ করে, আমরা সেই আলোটা আর গ্রহণ করব না, সেটা অচ্ছুত হয়ে যাবে, সেটা আমরা নিতে পারবো না। যে বাতাস গ্রামের দেশে বইবে, সেটা রহিমের দেশে এলে সেই বাতাস থেকে আমরা আর অক্সিজেন নেবো না, এমনটা কি হয় বন্ধু? আপনারা কি কখনো এই ভাবে ভেবে দেখেছেন যে এই সূর্য, এই বাতাস, এই মাটি, যা প্রতি মুহূর্তে আমাদের এইভাবে তাদের সেবা দিয়ে চলেছে, সেখানে উঁচু নিচু, হিন্দু মুসলমান, তৃণমূল বিজেপির যেমন কোনো ভেদাভেদ নেই, ধনী দরিদ্র, একজন চোর ডাকাত বা একজন টাকা দিয়া যেমন কোনো ভেদাভেদ নেই, তেমন একইভাবে আমাদের মধ্যে আজকে যে ভেদাভেদ আমরা সৃষ্টি করেছি সেটা কি প্রকৃত ধর্মের ব্যাখ্যা হতে পারে? আজকে যে ধর্ম আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কি ধর্মের প্রকৃত ব্যাখ্যা? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, ধর্ম কথার অর্থ হচ্ছে ধারণ করা, ধর্ম যা সমাজকে ধরে রাখে। আজকে ধর্মের নাম করে যে সাম্প্রদায়িকতা আমরা দেখতে পাচ্ছি, যে সংকীর্ণ মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি প্রকৃত ধর্মের কথা বলে? যদি সত্যি সেটা প্রকৃত ধর্মের কথা বলতো, তাহলে ধারণ করার পরিবর্তে সমাজে ভাঙন সৃষ্টি করত না। আজকে আমরা যেটা ধরে রাখা বুঝি, সেই ক্ষেত্রে আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। প্রতি মুহূর্তে এই ধর্মের নাম করে সমাজকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হয়েছে। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, ধর্ম ধর্ম করলেই ধর্ম হয় না, ধর্মের প্রকৃত তত্ত্ব আগে জানা দরকার। তিনি প্রথমবার সহজ সরল ভাবে ধর্ম কথার অর্থ সকলের কাছে তুলে ধরলেন। তিনি রাজনীতির কথা বলছেন, রাজনীতির কথা বলছেন, রাজনীতি অর্থাৎ শ্রেষ্ঠ নীতি, রাজ কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, যে শ্রেষ্ঠ নীতি দিয়ে সমাজকে ধারণ করে রাখা যায় সেটাই প্রকৃত ধর্মনীতি এবং সেটাই প্রকৃত রাজনীতি। তাই তিনি বলছেন, ধর্ম এবং রাজনীতি একে অপরে পরিপূরক, পরস্পর পরস্পরের বিরোধী হতে পারে না। বালক ব্রহ্মচারী মহারাজ যে ধর্মনীতি, যে রাজনীতির কথা বলেছেন, সেই ধর্মনীতি এবং রাজনীতি উভয়ই অপব্যাখ্যা আজ আমরা আশেপাশে প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। ধর্মনীতির নাম করে আজকে একদল নিজেদের ব্যবসা জমিয়ে ফেলেছে, আর রাজনীতির নাম করে অধিকাংশ নেতারাই আজকে গদিতে বসে মানুষকে শাসনের নামে শোষণ করে চলেছে। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, যারা এইভাবে ধর্মনীতি এবং রাজনীতিকে সামনে রেখে সমাজকে, দেশকে, জাতিকে মৃত্যুর হাতে ঢেলে দিয়েছে, তারাই সমাজের প্রকৃত অসুর শোষক শ্রেণী। এদেরকে চিহ্নিত করো, এদের বিষ দাঁত ভেঙে দাও। বালক ব্রহ্মচারী মহারাজ তিনি প্রথমবারই ধরা অবতীর্ণ হয়ে ধর্মের প্রকৃত ব্যাখ্যা সহজ সরল ভাষায় তুলে ধরলেন, রাজনীতির প্রকৃত ব্যাখ্যা সহজ সরল ভাষায় তুলে ধরলেন। সেই বিতর্কিত মহান যিনি আজও এই কারণে বিতর্কিত রয়ে গেলেন, বালক ব্রহ্মচারী মহারাজ, যিনি বলছেন এই সমাজ ব্যবস্থার প্রতিটি স্তরে আজকে ঘুম ধরেছে, তাই এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজন। তিনি বলছেন, এই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা। বারবার বিভিন্ন প্রকাশ্য জনসভা থেকে 50-60 দশক থেকে স্রোতের বিপরীতে হেঁটে একমাত্র বালক ব্রহ্মচারী মহারাজ এই ঘোষণা বিভিন্ন সময় দিয়ে আসছেন। তিনি বলছেন, এই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য প্রয়োজন একজন উপযুক্ত নেতা, আর সেই নেতা আর কেউ নয়, আমার আপনার সেই প্রিয় নেতা, বিশ্ব বরেণ্য নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে ভারতবাসী 1945 সালে 18 আগস্ট বিমান দুর্ঘটনায় মেরে ফেলেছে। সেই নেতাকে বারবার
থেকে যে বালক ব্রহ্মচারী মহারাজ এই গুরুর আসনে বসে যিনি গুরুগিরি করছেন, তিনি কখনো ধর্মের কথা বলছেন, কখনো রাজনীতির কথা বলছেন, এত তোর অব্দি মানা যায়। কিন্তু বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা এত বারবার উনি বলেন, এটা আমরা ঠিক বুঝতে পারি না। সন্তান দলের সঙ্গে নেতাজির কি সম্পর্ক? প্রথমেই সেই কথায় আসি, সন্তান দলের ইতিহাসটা আগে জানতে হবে। 1939 সালে ঢাকা সদরঘাট নেতাজি সুভাষ চন্দ্র বসু সেখানে একটি জনসভা করছিলেন। সেই সময় ব্যারিস্টার নিহারেন্দু দত্ত মজুমদারের আমন্ত্রণে বালক ব্রহ্মচারী মহারাজ তার ভক্ত সন্তানদের নিয়ে সেই সভায় উপস্থিত ছিলেন। সেই সভায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। দীর্ঘ আলোচনা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে বালক ব্রহ্মচারী মহারাজের। সেই সভায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বালক ব্রহ্মচারী মহারাজের ভক্ত সন্তানদের স্বেচ্ছা সেবকের ভূমিকা দেখে অত্যন্ত খুশি হয়ে অনুরোধ করেন, আপনি এই ভক্ত সন্তানদের নিয়ে একটি বাহিনী তৈরি করুন। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তার এই অনুরোধে আমার আজকের এই সন্তান দল, এই সন্তান পরিবার, যার অনুরোধে বালক ব্রহ্মচারী মহারাজ এই সন্তান দল গঠন করেছেন, তিনি আর কেউ নয়, সেই প্রিয় নেতা, বিশ্ব বরেণ্য নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু। তাই তার কথা সন্তান দল বলবে, তার প্রতি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি, তার আদর্শকে আমরা নিজেদের আদর্শ মানার চেষ্টা করি, তার প্রতিটি বার্তা যেটা সত্য, যেটা বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি মাত্র। সেই বিতর্কিত মহান বালক ব্রহ্মচারী মহারাজ যিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর অনুরোধে এই সন্তান দল গঠন করলেন, 1939 সালে নেতাজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। সেই বালক ব্রহ্মচারী মহারাজ 1945 সালের 18 আগস্ট যে বিমান দুর্ঘটনায় নেতাজিকে মেরে ফেলার গল্প প্রচার করা হয় তার বিরুদ্ধে গিয়ে 50-60 দশক থেকে স্রোতের বিপরীতে হতো এই কথা বিভিন্ন জনসভা থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, নেতাজি জীবিত, 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 নেতাজি ফিরে আসবেন তার দেশে, নেতাজি কোথায় আছে কি করছে শুধু ভারত সরকার নয় পৃথিবীর বড় বড় রাষ্ট্র জানে, কিন্তু কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই, কারণ তিনি আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছে। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে দেশবাসী যেদিন জানবে তাদের মাথায় খুন চাপবে। আর যাদের কত শ্রদ্ধার সঙ্গে দেওয়ালে দেওয়ালে টানিয়ে ফুল মালা ধূপ দিয়ে চড়ানো হচ্ছে, দেশবাসী যেদিন সত্য জানবে সেদিন সেই ফটো দেওয়াল থেকে লালমের ডাস্টবিনে ফেলবে, থুতু দেবে। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, সে যেদিন আসবে সেদিন মুসলিম মাতব্বর দেশপ্রেমিকের দল সে আর কুকুরের ন্যায় পালাবার পথ পাবে না। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, বিমান দুর্ঘটনা ঘটেনি, নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি, তার একটা বৃহৎ পরিকল্পনা ছিল, বিমান দুর্ঘটনার গল্প ফেলে তিনি অন্যত্র চলে গেছেন। অথচ 1945 সালের 18 আগস্ট যে বিমান দুর্ঘটনার গল্প সবার সামনে প্রচার করা হয় সে কথা তাহলে কি সত্যি নয়? বালক ব্রহ্মচারী মহারাজ 45-এর পর থেকে এই কথা বলছেন। তখন সরকারের একাংশ কংগ্রেস সরকার, কিছু দালাল যারা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য নিজেদেরকে সাম্রাজ্যবাদী শক্তির কাছে বিক্রি করে ফেলেছিলেন, সেই একাংশ দালাল, কিছু বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ, কিছু সুশীল সমাজের মানুষ বালক ব্রহ্মচারী মহারাজের এই কথা শুনে বলেছিলেন, বালক ব্রহ্মচারী মহারাজ মিথ্যাচার করছেন, মতবাজ, নেতাজির নাম ভাঙিয়ে খাও। আচ্ছা, বালক ব্রহ্মচারী মহারাজ মিথ্যাচার করেন, ভাওতাবাজ, নেতাজির নাম ভাঙিয়ে খায়, এই কথা সত্য না মিথ্যা সেটাও প্রমাণ হয়ে গেল। কবে প্রমাণ হলো? 2005 সালে ফেব্রুয়ারি মাসে মনোজ মুখার্জি কমিশন, যাদের হাতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু রহস্য তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে, সেই মুখার্জি কমিশন যখন তাইওয়ানে ভিজিট করলেন যেখানে বিমান দুর্ঘটনাটা ঘটেছিল সেখানে তারা ভিজিট করছেন 2005 সালের ফেব্রুয়ারি মাসে, তাইওয়ান সরকার যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছিল সেই তাইহুকু বিমান বন্দর অর্থাৎ তাইপিতে, সেখানকার তাইওয়ান সরকার কি জানাচ্ছেন জানেন? তারা লিখিত স্টেটমেন্টের মধ্যে দিয়ে জানাচ্ছে, 1945 সালের 18 আগস্ট কোন বিমান দুর্ঘটনাই ঘটেনি। তাইওয়ান সরকার জানাচ্ছে তাইহুকু বিমান বন্দরে অর্থাৎ তাইপিতে 1945 সালের 18 আগস্ট শুধু নয়, 14 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত কোন বিমান দুর্ঘটনা ঘটেনি। তাহলে এই মিথ্যাচার এতদিন পর্যন্ত যারা করলেন, যারা বালক ব্রহ্মচারী মহারাজকে বললেন ভাওতাবাজ, নেতাজির নাম ভাঙিয়ে খায়, তারা কোথায় গেলেন? প্রমাণ হয়ে গেল
যে বিমান দুর্ঘটনা ঘটেনি। আপনারা কোথায় গেলেন? আজ তো সন্তানদের সমহিমায় কথা প্রচার করছে। ভালো ব্রহ্মচারী মহারাজ যেটা বলেছেন বিমান দুর্ঘটনায় গল্প মিথ্যা, নেতাজি মারা যায়নি, নেতাজি ফিরে আসবেন এটার বেশি। আপনারা কোথায় গেলেন বন্ধু? আপনাদের দেখা আজকাল আমরা আর পাই না। ঘটেনি সেটা শুধু তিনি মুখে বলছেন এমনটা নয়। 1990 সাল 23শে জানুয়ারি কলকাতার সিধু কানু শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে বালক ব্রহ্মচারী মহারাজ সেখানে একটি জনসভা করছিলেন। সেই জনসভায় প্রকাশ্য মঞ্চ থেকে কংগ্রেসের অজিত পাজা, বিজেপির পরেশ দত্ত, একাধিক সাংবাদিকদের সামনে বালক ব্রহ্মচারী মহারাজ ফরওয়ার্ড ব্লকের ব্ল্যাঙ্ক প্যাডে নেতাজির স্বাক্ষর করা একটি কাগজ সবার উদ্দেশ্যে তুলে ধরেন। বালক ব্রহ্মচারী মহারাজ শুধু মুখে বলছেন বিমান দুর্ঘটনা ঘটেনি এমনটা কিন্তু নয়। মুখের কথাই যে গ্রহণ করতে বলছেন না, প্রমাণ স্বরূপ ফরওয়ার্ড ব্লকের ব্ল্যাঙ্ক প্যাডে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাক্ষর করা একটি কাগজ তুলে ধরছেন। সেই কাগজটি পরীক্ষা করে জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাক্ষরটা জানেন, এবং যে কালি তিনি সেখানে ব্যবহার করেছেন সেটা 1962-63 সালে, তার মানে 45-এর বিমান দুর্ঘটনা মিথ্যা। বালক ব্রহ্মচারী মহারাজ এই সকল সত্য বারবার সবার সামনে তুলে ধরেছেন। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন এই কথা আমরা বিশ্বাস করবো, তার জন্য তো যথেষ্ট প্রমাণ প্রয়োজন। সেই প্রমাণ কোথায়? প্রথমবার 1956 সালে শাহনামাজ কমিটি গঠন করা হলো। শাহনামাজ কমিটি বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় মারা গেলেন। আচ্ছা, প্রথমবার এই কথা আপনারা বললেন, ঠিক আছে। তারপরে 1970 সালে দ্বিতীয় কমিশন, খোসলা কমিশন, জিডি খোসলার নেতৃত্বে খোসলা কমিশন কেন গঠন করলেন? প্রথমবার একটা কমিশন গঠন করা হলো, তারা মৃত্যুরহস্যের সমাধান করে দিয়েছে। তারা বলে দিয়েছে 1945 সালের 18ই আগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তাহলে সন্দেহে যে উদ্রেক আবার পুনরায় জন্মালো তা কেন? যথেষ্ট প্রমাণের অভাবে নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ ছিল না, তাই জন্য প্রথম কমিশন যে রিপোর্ট পেশ করলো সেটা আপনারা মানতে পারছেন না বা মানাতে পারছেন না, দেশবাসীর মনে সেটা গাঁথা যাচ্ছে না, তাই জন্য দ্বিতীয় কমিশনের নাটক রচনা করা হলো। দ্বিতীয় কমিশন একই কথা বলছে, 1945 সালের 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছে। তাহলে তৃতীয়বার 1999 সালে মনোজ মুখার্জী কমিশন কেন গঠন করা হলো? প্রথম কমিশন যে কথা বলছে দ্বিতীয় কমিশন একই কথা বলছে। দুটো কমিশন যখনই একই রিপোর্ট পেশ করছে, তারপরেও তিনবার যে কমিশন গঠন করা হলো তৃতীয়বার, সেটার প্রয়োজনীয়তা কেন হয়ে পড়লো? 1999 সালে জাস্টিস মনোজ মুখার্জি দ্বারা পরিচালিত মুখার্জি কমিশন এই রিপোর্ট পেশ করছে, বিমান দুর্ঘটনা ঘটেনি, নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি। সেই প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভারতবর্ষ থেকে, পরাধীন ভারতবর্ষ থেকে ব্রিটিশের চোখে ভুলে দিয়ে চলে গেলেন। তিনি বিদেশে পাড়ি দিলেন, সেখানে গিয়ে যারা যুদ্ধবন্দী ছিলেন, প্রিজনার অফ ওয়ার, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ছিলেন, তাদেরকে একত্রিত করলেন, আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন করলেন। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সেই বাহিনী তারা এগিয়ে এলো ভারতবর্ষের দিকে, সশস্ত্র সংগ্রামের ডাক দিল। দুটো প্রবল পরাক্রমশালী দেশ ইংল্যান্ড এবং আমেরিকার বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিপ্লবের ডাক দিলেন, যুদ্ধ ঘোষণা করলেন। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সসম্মানে ভারতবর্ষের বুকে নেতাজি রূপে আর ফিরে এলেন না। এই নিয়ে ভাবুন তো আপনার আমার কি কোনো মাথা ব্যথা আছে? নেতাজি সুভাষচন্দ্র বসু যার জন্য আপনার আমার অস্তিত্ব টিকে রয়েছে, যার জন্য প্রতি মুহূর্তে আমরা যেটা করে খাচ্ছি সেটা তার সেই কারণে, তা সেই আত্মত্যাগ আত্মবলিদানের জন্য। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু দেশে ফিরলো কি ফিরলো না, তার সম্পর্কে কি অপপ্রচার হলো বা হলো না, তাকে দিনের পর দিন এইভাবে অবমাননা হলো করা হলো, তাতে আপনার আমার কি বা এসে যায়? আমরা তো দিব্যি প্রতিদিন প্রতি মুহূর্তে সেই আহার নিদ্রা মন্থনের মধ্যে চলেছি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ভাববো, তার জন্য আমাদের এত চিন্তা কেন দেখাতে যাব? আমাদের নিজস্ব জগৎ রয়েছে, সেই নিয়ে তো আমরা প্রতি মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছি, তাই যার জন্যই স্বাধীনতা। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যার জন্য রামের মা তারই তোমরা চিনলা না, সেই রামকে দিলে বনবাস। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন সেই রামকে দিলেই বনবাস, সেই রাম, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, আজকের যে রাম দেখছেন চারিদিকে, সেই অযোধ্যার রামকে নিয়ে এত মাতামাতি করা হচ্ছে, অথচ প্রকৃত রাম নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে নিয়ে কিন্তু আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই।
অথচ অযোধ্যা রামকে নিয়ে আজকে আমরা এত চিন্তায় মগ্ন। আমরা ভাবছি কিভাবে তাকে আরো বিভিন্ন রকম ভাবে প্রতিষ্ঠা দেওয়া যায়, কিন্তু যে সত্যিকারের আমাদের কাছে প্রতি মুহূর্তে প্রেরণা দিয়ে গেছে, যিনি প্রতি মুহূর্তে আমাদের কথা ভেবে এই দেশ ছেড়েছেন, দেশের কথা দর্শের কথা যিনি ভাবলেন, সেই প্রকৃত রামকে আজকে আমরা সত্যিই ভুলতে বসেছি। 22শে জানুয়ারির পরের দিন 23শে জানুয়ারি, সেটা নিয়ে কতজনের মাথা ব্যথা আছে সে বিষয়ে আজকেও অনেক সন্দেহ রয়ে গেছে, কিন্তু 22শে জানুয়ারি নিয়ে আগামীকালের যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে আমাদের এই বিষয়ে ভাবতে হচ্ছে যে কেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমরা এইভাবে ভাবতে পারছি না। ব্রহ্মচারী মহারাজ বলছেন, নামটির সাথে কাজটি যার একত্র হয়ে একাকার হয়ে গেছে তিনি সেই প্রকৃত নেতা, তিনি সেই প্রকৃত নেতা যার সুবাসে আমরা সবাই সুবাসিত হয়ে আছি, তাকেই আমরা আমাদের মাঝে আনতে চাই। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজও যে সকল মিথ্যাচার চলছে সেই নিয়ে সত্যি আমাদের মধ্যে যে আগ্রহ প্রকাশ আমরা করতে পারি না, যে প্রতিবাদ আমরা করতে পারি না, তার জন্য আমি আপনি প্রত্যেকে লজ্জিত। বিমান দুর্ঘটনা ঘটেনি এই কথা প্রমাণ করে দিল মনোজ মুখার্জি কমিশন। তাইওয়ান সরকার রিপোর্ট পেশ করছে, সেটা দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যায়নি। তাহলে কোথায় গেলেন তিনি? বিমান দুর্ঘটনা যদি নাই ঘটে থাকে তাহলে এত বছর ধরে জাপানের রেনকোজি মন্দিরে চিতাভস্মের নাম করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কার চিতাভস্ম সংরক্ষণ করা হলো? বিমান দুর্ঘটনা তো ঘটেনি, নেতাজি সুভাষচন্দ্র বসু তো বিমান দুর্ঘটনায় মারা যায়নি, তাহলে কার চিতাভস্ম সংরক্ষণ করলেন? তাহলে আমাদের ট্যাক্সের টাকায় যেটা আমরা কষ্ট করে উপার্জন করে আপনাদের হাতে বিশ্বাস করে তুলে দিই, যেটা আমরা আমাদের কর্তব্য মনে করি, কিন্তু আপনাদেরও তো কর্তব্য সেই ট্যাক্সের টাকাটা যথাযোগ্য স্থানে সদ্ব্যবহার করা। সেটার পরিবর্তে দিনের পর দিন দেশবাসীকে নেতাজি ছাই বলে যে ভাবটা আপনারা দিয়ে চললেন, এর শেষ কোথায় গিয়ে করবেন এটাই আমরা দেখতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছে এটা আগে প্রমাণ করুন, তারপরে চিতাভস্মের গল্প দেবেন। মানব ব্রহ্মচারী মহারাজ বলছেন, কত হাস্যকর প্রচেষ্টাই না হলো, কত হাস্যকর প্রচেষ্টাই না হলো, তদন্তের পর তদন্ত, কমিটির পর কমিটি, সব শেষে বসে গিয়ে দাঁড়ালো, আর বসে গিয়েই দাঁড়াবে, ছাই দিয়ে কি আগুন চেপে রাখা যায়? বালক ব্রহ্মচারী মহারাজ যে সত্য বারবার তুলে ধরেছেন সেই সত্য আপনাদের সামনে আমরা প্রমাণ সহকারে তুলে ধরতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আজাদহীন বাহিনী যাদের কথাও আমাদের জানতে বলা হয়নি, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যে আজাদহীন বাহিনী তিনি পুনর্গঠন করলেন, সেই আজাদহীন বাহিনীর 40,000 আজাদহীনদের সেনা সেদিন দেশের জন্য প্রাণ দিয়েছিল, 40,000 আজাদহীন বাহিনীর সেনা সেদিন দেশের জন্য প্রাণ দিয়েছিল, একজন দুজন নয় 40,000। সেই আজাদহীন বাহিনীর আত্মত্যাগের কথা, আত্মবলিদানের কথা দেশবাসীকে জানতে দেওয়া হবে না, কোন ইতিহাস বইতে এই কথা লেখা থাকবে না, কোন পাঠ্যপুস্তকে এই কথা পড়ানো হবে না। আজাদহীন বাহিনীর এই আত্মবলিদানের কাহিনী, তারা যদি সেদিন কোহিমায় না আসতো, তারা যদি সেদিন আন্দামানে না আসতো, তাহলে নৌ বিদ্রোহ হতো না, আর নৌ বিদ্রোহ না হলে যে ব্রিটিশরা এত বছর ধরে ভারতবর্ষের বুকে রাজত্ব করে চলেছিল, সেই ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের নাম করে যে স্বাধীনতা এক বছর পরে দেবে বলেছিল, সেই স্বাধীনতা এক বছর আগে দিয়ে পালিয়ে গেল কেন? দ্যাট ওয়াজ কম্পালশন, কম্পালশন অ্যারাইজিং আউট অফ দ্য সাগা অ্যান্ড স্যাক্রিফাইস অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি লিড বাই নেতাজি সুভাষচন্দ্র বোস। বাধ্য হয়েছিল তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদহীন বাহিনীর কাছে পরাজয় স্বীকার করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তারা, গভীর রাতে ক্ষমতা হস্তান্তর করে দেশটাকে দুটো টুকরো করে ভাগ করে দিয়ে পালিয়ে গেছিল তারা। সত্যি কি স্বাধীনতা পেয়েছি আমরা? এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন আপনাদের কাছে আমরা বারবার তুলে ধরতে চাই। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে কিন্তু আমরা কি পেলাম? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে কিন্তু আমরা কি পেলাম? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, স্বাধীনতা হবে সূর্যের মতো সদা দীপ্তমান, তার স্বয়ং প্রকাশ করবে, সূর্যের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়ে ওঠে সেরকম স্বাধীনতা হবে স্বচ্ছ পরিষ্কার। সেই জায়গায় আজকে আমরা যে হাহাকার, যে যন্ত্রণা প্রতি মুহূর্তে দেখতে পাই শুনতে পাই, তা কি সত্যি প্রকৃত স্বাধীনতার কথা?
বলো বলো ব্রহ্মচারী মহারাজ বলছেন দেশ যে স্বাধীন আছে সেটা শুধুমাত্র 14ই আগস্ট, যে মহড়া চলে চারিদিকে, যে ভাবে সাজো সাজো রূপ আমরা প্রতি মুহূর্তে 14ই আগস্ট দেখতে পাই, সেটা দেখে বোঝা যায় যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সত্যি কি ভারতবর্ষ স্বাধীন হয়েছে? এই অখণ্ড ভারতের স্বপ্নে যারা প্রাণ দিয়েছিলেন স্বাধীন করার জন্য, অখণ্ড ভারতবর্ষের যে চিত্র তারা স্বপ্নে দেখেছিল, সেই অখণ্ড ভারত মাতাকে যেভাবে দুটো টুকরো করে ভেঙে দিয়ে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের নাম করে চলে গেল, সেটা কি সত্যি প্রকৃত স্বাধীনতার কথা বলে? যদি সত্যি আমরা প্রকৃত স্বাধীন হয়ে থাকি, তাহলে আজ পর্যন্ত 76 বছর হয়ে গেল ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীন দেশ আজও ব্রিটিশ কমনওয়েলথ চুক্তিভুক্ত কেন? আজও পর্যন্ত আমাদের ভারত সরকার ব্রিটিশ সরকারের হাতে কমনওয়েলথ চুক্তির নাম করে লক্ষ লক্ষ টাকা দিয়ে চলেছে, আমাদের ট্যাক্সের টাকা, যেভাবে চিতাভস্ম সংরক্ষণের নাম করে আমাদের কাছে ধাপ্পা দেওয়া হয়েছে নেতাজির চিতাভস্ম, ঠিক একইভাবে আমাদের ট্যাক্সের টাকা কি খোলাম খুঁজে যে প্রতি মুহূর্তে এইভাবে আপনারা 9 কি 6, 6 কি 9 করে যাবেন, অথচ আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে পারবো না? আমরা কি স্বাধীন দেশের নাগরিক? আমাদের দাবি আজ পর্যন্ত যে কমনওয়েলথ চুক্তির নাম করে ভারতবর্ষকে এই ব্রিটিশ শাসনের আওতায় রাখা হয়েছে, এইভাবে যে ব্রিটিশ সরকারকে আজও লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, সেই ব্রিটিশ কমনওয়েলথ চুক্তি থেকে ভারতবর্ষ বেরিয়ে আসুক। আচ্ছা, আমরা সত্যি স্বাধীন, যদি সত্যি স্বাধীন হতাম, তাহলে যে দেশ বিনয় বাদল দীনেশের দেশ, ক্ষুদিরামের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেন, আরো অন্যান্য অনেকে, কতজনের নাম বলবো, যারা প্রত্যেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছেন, কত বিপ্লবী নিজেদের প্রাণ দিয়েছেন, সেই ভারতবর্ষ আমাদের কথা ভেবেই কি ভারতবর্ষের এই রকম চেহারা যেটা আমরা দেখতে পেলাম, ব্রিটিশ, সেই ব্রিটিশ যারা এই দেশটাকে শাসনের নামে শোষণ করেছে, সেই ব্রিটিশরা যাওয়ার সময় 17টা জাহাজ বোঝাই করে গেছে, নিয়ে গেছে ধন সম্পত্তি, লুট করে নিয়ে গেছে, তার আগে রবার্ট ক্লাইভের সময় 900টা জাহাজ ভর্তি করে আমাদের দেশের ধনভাণ্ডার লুট করে নিয়ে গেছে, সেই ব্রিটিশদের দস্যু রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল আর আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় শোক পালন করলো। সত্যি আমরা স্বাধীন দেশের নাগরিক, যার জন্য, যে স্বাধীনতার জন্য, যে ব্রিটিশদের এই দেশ থেকে তাড়ানোর জন্য আমাদের ঘরের সেই বিপ্লবীরা প্রাণ দিয়েছিল, তাদের কথা ভুলে গিয়ে আমরা সেই ব্রিটিশদের দাবিদারি করার জন্য তাদের দেশের দস্যু রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাচ্ছে, আমরা ঘরে ঘরে রাষ্ট্রীয় শোক পালন করছি। এই হচ্ছে আমাদের স্বাধীনতার চেহারা। নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদিন বাহিনী গঠন করেছিলেন, সেই আজাদিন বাহিনীর কথাও আমাদের জানতে দেওয়া হয়নি। আজাদিন বাহিনীর সেনাদের কি অপরাধ ছিল বলতে পারেন? সেই আজাদিন বাহিনীর সেনাদের ভারতবাসী তথাগতদের রিক্রুট করা হয়নি, অথচ যে অংশ পাকিস্তানে পড়ে রইল তাদেরকে পাকিস্তান গভর্নমেন্ট চাকরি দিলেন আর্মিতে, আর আর্মিতে একজনকেও সেই সকল সেনাদের রিক্রুট করা হলো না যারা আজাদিন বাহিনীর সেনাতে ছিলেন। এইভাবে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, আজাদিন বাহিনীর প্রত্যেকটা সেনার সঙ্গেও এই একই জিনিস করা হয়েছে। নেতাজির নেতৃত্বে যে আজাদিন বাহিনী, যার কাছে হার মানতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা, তাদের বীরত্বের কথাও জানতে দেওয়া যাবে না। 1949 সালে প্রথমবার ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক প্রতুল গুপ্ত, তিনি ঠিক করেন একটি বই লিখবেন, আজাদিন বাহিনীর বীরত্বের কথা সকলের জানা উচিত, সেই নিয়ে তিনি একটি বই লিখলেন, পাণ্ডুলিপি আকারে এলেও সেটা বই আকারে আজ পর্যন্ত বাজারে পাবলিশ করা গেল না। কারণ কি জানেন? এই পাণ্ডুলিপির একটি সরকারি নোট উদ্ধার হয়েছে, সেখানে 186 থেকে 191 পাতা জুড়ে যে বিবরণ রয়েছে তাতে বলা হচ্ছে নেতাজি জীবিত থাকাকালীন অন্যত্র চলে গেছেন, নেতাজি জীবিত থাকাকালীন অন্যত্র চলে গেছেন, তার মানে বিমান দুর্ঘটনা ঘটেনি। এখানে মনোজ মুখার্জি কমিশন যেটা বলেছে সেটাই এস্টাবলিশ হয়, আর শাহনওয়াজ খান কমিটির যে রিপোর্ট সেটা খারিজ হয়ে যায়, খোসলা কমিটির রিপোর্টও খারিজ হয়ে যায়, কারণ নেতাজি জীবিত থাকাকালীন অন্যত্র চলে গেছেন। আর এই তথ্য ফাঁস হয়ে যাবে জেনে সেই বইটি আজও পর্যন্ত বাজারে প্রকাশ করা গেল না। বালক ব্রহ্মচারী মহারাজ এই আজাদিন বাহিনীর কথাও বারবার তুলে ধরেছেন, তাই আজাদিন বাহিনীর কথা তো আমাদের বলতেই হবে।
আজাদের বাহিনীর একটা ট্রেজারি ছিল, সেটাও পর্যন্ত লুট করা হয়। জানা যায় কারা এই ট্রেজারি লুট করেছে? সরকারের কাছে বিভিন্ন সময় এই আবেদন রাখা হয় যে এই ট্রেজারি যারা লুট করেছে তাদের সেই রিপোর্টটা সামনে আসুক। কারা লুট করলো এই ট্রেজারি? ধনভাণ্ডার, আজাদের বাহিনীর ধনভাণ্ডার কারা লুট করলো? প্রকাশ্যে আসুক। কিন্তু সরকারে তথাকথিত সেই সাম্রাজ্যবাদী দালাল শক্তির কাছে বিক্রি হয়ে যাওয়া কংগ্রেস সরকারের এই সদর্থক ভূমিকা আমরা দেখতে পাই না। তারা সেই সত্য প্রকাশ করতে অসমর্থই রয়ে যায়। আজাদিন বাহিনীর সম্পর্কেও তাই আজ অবধি সেই বইটি সবার কাছে প্রকাশ পায়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে ভারতবাসীর মন থেকে কোনোভাবে মুছে ফেলা যাচ্ছে না, বিমান দুর্ঘটনাতে মোছা যাচ্ছে না, কোনোভাবে তাকে মেরে ফেলা যাচ্ছে না ভারতবাসীর মন থেকে, সেই প্রিয় সুভাষ বসুকে যখন মুছে ফেলা এভাবে সংবাদপত্র হচ্ছে না, তখন শুরু হলো এক নতুন ষড়যন্ত্র। গভীর ষড়যন্ত্রের জাল বোনা হলো প্রথমবার প্রকাশ্যে এলো 1950 সালের এপ্রিল মাসে হিন্দি সংবাদ পত্রিকা সর্দার বল্লভ ভাই প্যাটেল দ্বারা প্রভাবিত। হিন্দি সংবাদ পত্রিকা 1949 সালের 22 এপ্রিল প্রথম প্রকাশ পেল নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি বিবাহ করেছেন, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি একটি 8 বছরে পুত্র সন্তান আছে, প্রথমবার প্রকাশ পেল 1949 সালের 22 এপ্রিলের সানমার পত্রিকায়। আচ্ছা, আপনারা যখন বলছেন নিশ্চয়ই খোঁজ খবর নিয়েই বলছেন, আর সেটা সত্যি হবে এটাই আমরা ধরে নিতে পারি। 1951 সালের 12 এপ্রিল আনন্দবাজার পত্রিকা কি বলছে জানেন? বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু বিবাহ করেছেন, তার একটি 8 বছরের কন্যা সন্তান আছে। 1949 সালে 2 বছর আগে সানমার্ক বলেছিল ছেলে হয়েছে, নেতাজির নাকি একটা ছেলে আছে, বয়স কত? 8। 1949 সালে বলছে, 1951 সালে আনন্দবাজার পেপার বলছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি 8 বছরের কন্যা সন্তান আছে। মানে ছেলেটা মেয়েতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু কখনো বলছেন ছেলে হয়েছে, কখনো বলছেন মেয়ে হয়েছে, সেটা আমরা আপনাদের কথা অনুযায়ী ধরে নিচ্ছি। সত্যি আগেরটা ভুল বলেছিলেন, এবারে সূত্রে নিয়ে ঠিক করে নিয়েছেন। কিন্তু 2 বছর আগে যার বয়স বলেছিলেন 8, 2 বছর পরেও তার বয়স 8ই হয়ে গেল। আমাদের তো বয়স প্রতিদিন বাড়ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বয়স বাড়ছে, বার্ধক্যের এই চাপে তিনি জর্জরিত। অনেকে প্রশ্ন করেন নেতাজি এখনো বেঁচে আছেন, সে প্রসঙ্গে আসব, কিন্তু যে প্রসঙ্গে ছিলাম যে প্রশ্নটা আমাদের মনে জাগে, 1950 সালে যার বয়স বলছেন 8, 1951 সালে তার বয়স অপরিবর্তিত 8ই হয়ে গেল। হাস্যকর না বিষয়টা? নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে 1949 সালের যে কথা আপনারা প্রচার করলেন যে তার বিবাহ হয়েছে, যে স্ত্রীর ছবিটা ছাপলেন অমিলি সেঙ্গেলের ছবি, সেটা 2 বছর পরে 1951 সালে বদলে ফেললেন কেন? 1951 সালের 12 এপ্রিল আনন্দবাজার পত্রিকা বলছে নেতাজি সুভাষচন্দ্র বসুর তথাকথিত কন্যা অ্যানিটা পার্কার জন্ম হয় 1941 সালের 12 জানুয়ারি। 1941 সালের 12 জানুয়ারি নাকি তার জন্ম হয়, তবে বলছে 1951 সালের 12 এপ্রিলের পেপারে আনন্দবাজার পত্রিকা বলছে সেই আনন্দবাজার পেপার 1994 সালের 27 মার্চ কি বলছে জানেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর তথাকথিত কন্যার জন্ম হয় নাকি 1942 সালের 29 নভেম্বর। প্রথমে বললো ছেলে হয়েছে, ঠিক আছে আমরা মেনে নিলাম ছেলেই নাকি হয়েছে, তারপরে বললো মেয়ে হয়েছে, যার বয়স 2 বছর আগে 8 ছিল সেই অপরিবর্তিত বয়স 2 বছর পরেও 8ই রয়ে গেল। নেতাজি সুভাষচন্দ্র বসু স্ত্রী হিসেবে যাকে দাবি করছিলেন সেই এমএলএ শঙ্কেলের ফটো যেটা তারা ছেপেছিলেন 1949 সালে, সেটা আবার বদলে ফেলা হলো 1951 সালের পেপারে। 1951 সালে যাকে বলছেন যার জন্ম হয়েছে 1941 সালের 12 জানুয়ারি, 1994 সালের পেপারে তার বলছে জন্ম হয়েছে 1942 সালের 29 নভেম্বর। আপনারাই বিচার করুন সংবাদপত্র কিভাবে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে খবর পরিবেশন করে। 1994 সালের 27 মার্চের পেপারে আনন্দবাজার পেপার, আনন্দবাজার পত্রিকা আরো কিছু ইনফরমেশন দিয়েছে। কি বলছে? নেতাজি সম্পর্কে একটু মুখরোচক খবর, যেগুলো আমাদের বেশ চায়ের দোকানে বসে অফিস কাছারিতে বসে পড়তে বা শুনতে ভালো লাগে। বালক ব্রহ্মচারী মহারাজের সময় তো এমনটা হয়েছিল, তাই না? মনে পড়ে না সেই 93 সালে যে পেপারগুলো আপনারা পড়তেন বিভিন্ন পত্র পত্রিকা, সেই সময় বালক ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে যে সকল খবরগুলো চেপেছিল চায়ের দোকানে বসে অফিসে কাছারিতে রাস্তাঘাটে, কত বিতর্কের ঝড় উঠেছিল বালক ব্রহ্মচারী মহারাজকে নিয়ে। এই পেপারগুলো পড়ে তো জেনেছিলেন, কি জেনেছিলেন? বালক ব্রহ্মচারী মহারাজের দেহ পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সন্তান দল সেই দেহ নিয়ে ব্যবসা করছে। আচ্ছা, এই খবরগুলো যেগুলো আপনারা পড়েছিলেন, মুখরোচক খবর পড়তে শুনতে তো বেশ ভালোই মজা লাগছিল, কিন্তু সত্যতা কতটা সেটা নিয়ে কি কখনো ভেবে
দেখেছেন আসলে ভাববেই পারেন কেন, ভালো ব্রহ্মচারী মহারাজের চ্যাপ্টার এটা তো আপনাদের ভাববার বিষয় নয়, কিন্তু আমাদের সেই কর্তব্য থেকে তো আমরা বিরত থাকতে পারছি না। আপনাদের ভাবানোর দায়িত্ব নিয়ে তাই আজ পথে নেমেছি বন্ধু, আপনাদের ভাবানোর জন্য। যে সাংবাদিকতা যারা করে, সকল সাংবাদিক বন্ধু যে এমনটা করে তা নয়, কিন্তু কিছু কিছু সাংবাদিক নিজেদের স্বার্থে যখনই এইভাবে মাথাটা বিক্রি করে ফেলে, তখন কি রকম নিরপেক্ষ দৃষ্টি দিয়ে তারা খবর পরিবেশন করে, কতটা মুখরোচক খবর আপনাদের কাছে যেটা মনোরঞ্জন করে সবসময়, সেটা কতটা সত্য সেটা নিয়ে ভাববার সময় হয়েছে। তাই নেতাজির সময় যে সাংবাদিক বন্ধুরা এমন কাজ করেছিল তাদের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। এই সময় 1994 সালের 27শে মার্চের পেপারে আনন্দবাজার পত্রিকা বলছে, নেতাজি সুভাষচন্দ্র বসু 1934 সালে এমিলি সেঙ্কেলের প্রেমে পড়েন। স্টেনোগ্রাফার ছিল এমিলি সেঙ্কেল, সেই এমিলি সেঙ্কেলের প্রেমে পড়ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি কিনা ভারতবর্ষের মুক্তিদাতা, ভারতবর্ষের স্বাধীনতাকে যিনি তখন একমাত্র একমাত্র স্বপ্ন হিসেবে নিজের চোখে সেই সময় গেঁথে নিয়েছিলেন, মনে প্রাণে গেঁথে নিয়েছিলেন, এবং সেই কাজে তিনি যখন মগ্ন ছিলেন তখন নাকি তিনি বিদেশে গিয়ে প্রেমে ব্যস্ত ছিলেন। আমার আপনার মতো একজন সাধারণ মানুষে পরিণত করার এক গভীর ষড়যন্ত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রচনা করা হলো। 1934 সালে যে যার প্রেমে তিনি পড়েন, 1937 সালে গোপনে তাকে বিবাহ করেন। গোপনে নেতাজি প্রথমে বিদেশে গেলেন, তারপরে গোপনে বিদেশে গিয়ে তাকে বিয়ে করলেন, মানে পালিয়ে গিয়ে বিয়ে করা আর কি। কার কথা বলছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছেন। আমার আপনার ঘরের ছেলে মেয়েদের কথা বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এই সময়। এবং নেতাজির এই বিবাহ নাকি গান্ধর্ব মতে হয়েছিল। আচ্ছা, আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে মিথ্যাচার করতে করতে কোথায় নিজেদের গিয়ে দাঁড় করিয়েছেন সে বিষয়ে আসি। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেকে বলছেন জানেন, 1939 সালে চীনে যাওয়ার জন্য তিনি পাসপোর্টের আবেদন পত্রে মেরিটাল স্ট্যাটাস কলমে নিজেকে সিঙ্গেল বলে দাবি করছেন, অবিবাহিত। 1939 সালে তিনি এই কথা লিখছেন, অবিবাহিত। পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিছু সত্য নথি তথ্য আপনাকে তুলে ধরতে হয় না? যেরকম ধরুন আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস, আপনার মেরিটাল স্ট্যাটাস ইত্যাদি, যেরকম আপনার এখন বিভিন্ন সরকারি পরিচয় পত্রের ক্ষেত্রেও তুলে ধরেন, ঠিক একইভাবে 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে নিজেকে নিজে সিঙ্গেল বলে লিখছেন, সেইখানে আনন্দবাজার পত্রিকা 1937 সালে তার বিবাহ দিয়ে দিয়েছেন। ভাবতে পারছেন সংবাদপত্রের নিরপেক্ষ ভূমিকা? প্রথমে নেতাজিকে বিমান দুর্ঘটনায় মারা হলো, তারপরে নেতাজির চরিত্র হরণ করা হলো, তারপরে নেতাজিকে মিথ্যাবাদী বানানো হলো। নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি মিথ্যা কথা বলছেন, নিজে 2 বছর পরে বলছেন আমি অবিবাহিত, তাকে 2 বছর আগে আপনারা বলছেন বিবাহিত। তার মানে নেতাজি মিথ্যাবাদী। আর কত হীন প্রচেষ্টা না আমাদের দেখতে হবে। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন নেতাজি পরম যোগী পুরুষ, বিবাহ সন্তান উৎপাদন তো অনেক দূরের কথা, নেতাজি কোনোদিনও নারী অঙ্গ স্পর্শ করেনি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু কে নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় অবমাননা করা হয়েছে। নেতাজি জীবিত আছেন এই কথা যখন উঠে আসে তখন বিভিন্ন ফাইলের কথা উঠে আসে, বিভিন্ন জায়গায় ফাইল এখনো অপ্রকাশিত অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন সময় যারা নেতাজি প্রেমিক মানুষ, শুধুমাত্র সন্তান দল নয় আরো অনেকে আছে, তারা বারবার দাবি জানায় নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ পাক। আর সরকার একটাই কথা বলে, নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ্যে এলে নাকি বন্ধু দেশের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটবে। কোন বন্ধু দেশ কারে চিন্তা করছি আমরা? আমি তো স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের প্রত্যেকটা নাগরিকের দাবি। সুভাষচন্দ্র বসু তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনারা কিভাবে বারবার স্থির করছেন যে তার এই ফাইলগুলো প্রকাশ করা যাবে না? তাহলে বন্ধু দেশের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটবে, যেখানে আমরা প্রত্যেকটা ভারতবাসী চাই নেতাজি সম্পর্কিত সকল সত্য প্রকাশ্যে আসুক। এই বিষয়ে আমেরিকার কাছে যে সকল ফাইল আছে, তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ বলছেন এই ফাইল নাকি প্রকাশ্যে আনা যাবে না, কারণ আমেরিকার কাছে যে ফাইল আছে সেগুলো নাকি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একত্রিত করতে অনেকটা সময় লাগবে, উন্নত প্রযুক্তির আমেরিকার মতো দেশ তাদের এই ফাইলগুলো একত্রিত করতে, নেতাজি জীবিত থাকার ব্যাপারে ফাইলগুলো একত্রিত করতে অনেক সময় লাগবে। ইংল্যান্ড কি বলছে? অধিকাংশ ফাইল তারা প্রকাশ করে ফেলেছে। আর বাকি ফাইল কোথায়? অধিকাংশ, সব ফাইল তো প্রকাশ করেনি, বাকি ফাইল কোথায়? জাপান বলছে সব ফাইল প্রকাশ করে দিয়েছে, মাত্র 2 বাকি আছে, 2 যথা সময় আমরা প্রকাশ করব, কিন্তু সেই সময় আদৌ আসবে কিনা আমরা কেউ জানি না। রাশিয়া বলছে আমাদের কাছে কোনো ফাইল নেই, অথচ নেতাজি গবেষক পুরবীর রায় তিনি দীর্ঘদিন রাশিয়াতে ছিলেন, এই বিষয়ে তিনি বিভিন্নভাবে রিসার্চ করেছেন, কোথায় কোথায় নেতাজি সংক্রান্ত ফাইল আছে সমস্ত তথ্য নিয়ে
তিনি রাশিয়ান গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছিলেন। রাশিয়ান গভর্নমেন্ট বলছে যে এই সকল ফাইল কোথায় কোথায় আছে সেগুলো কেন, আমরা ফাইলগুলোও দিতে প্রস্তুত, শুধু ভারত সরকারকে আমাদের কাছে জানাতে হবে। কিন্তু ভারত সরকার একটাই কথা বলে, কি বলে, ফাইল প্রকাশ্যে নেতাজি জীবিত থাকার ব্যাপারে যে সকল ফাইল অপ্রকাশিত সেগুলো প্রকাশ্যে এলে নাকি বন্ধু দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, কোনো কথা জানতে দেওয়া যাবে না। এইভাবে বিভিন্ন সময় মিথ্যাচার, কখনো তাকে বিমান দুর্ঘটনায় মেরে ফেলা, কখনো তার চরিত্র হনন করা, কখনো তার সত্যকে ধামা চাপা দেওয়া, এক গভীর ষড়যন্ত্রের প্রয়াস আমরা বিভিন্ন সময় দেখে আসছি, যা আজও অবধি চলছে। আমরা সন্তান দল, যারা বালক ব্রহ্মচারী মহারাজের ভক্ত সন্তান অনুরাগী বৃন্দ, তারা প্রত্যেকে এই দাবি জানাচ্ছি, এই জন্মদিন যা আগামী 23 জানুয়ারি পালনে আমরা ব্রতী হয়েছি তা কোনো নিছক জন্মদিন নয়। আমরা বারবার করে এই বার্তা সকলের সামনে তুলে ধরছি, সেই জন্মবার্ষিকী শুভ 128তম জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে এই বার্তা আমরা বারবার করে সকলের সামনে তুলে ধরছি। নেতাজি সম্পর্কে যে মিথ্যাচার এতদিন পর্যন্ত করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করা হোক, নেতাজি সম্পর্কিত সকল গোপন গোয়েন্দা নথি অবিলম্বে অবিকৃত অবস্থায় দেশবাসীর সামনে প্রকাশ করা হোক, এই দাবি নিয়ে আমরা পথে নেমেছি। যতদিন না পর্যন্ত এর সমস্যা সমাধান হবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবি আমরা জানিয়ে যাবো। আপনারা প্রত্যেকেই ভাবছেন নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি এটা মানলাম, নেতাজির এই বিবাহ কথা এগুলো ভুলভাল আমরা সেটাও বিশ্বাস করছি, কিন্তু নেতাজি জীবিত রয়েছেন এটা কি করে বিশ্বাস করি বলুন। আপনারা বলছেন 128 বছর তার হবে 23 জানুয়ারি, সেখানে 128 বছরে আমার আপনার ঘর একটু কেউ বেঁচে নেই, সেখানে নেতাজি বেঁচে আছেন, আপনারা বারবারই সন্তান দলে একই কথা বলে চলেন, বালক ব্রহ্মচারী মহারাজ একই কাজ করতেন আর আপনারা একই কথা বলেন, আমরা যে কথা বলি সেটা প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলেও ধরি। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন আমার ধর্ম বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক, সেখানে ভাব উচ্ছ্বাস কল্পনার কোনো স্থান নেই। তাই কোনো কল্পনা ভাব উচ্ছ্বাসের কথা আমরা আপনাদের কাছে শোনাতে আসিনি, যে কথা বলছি সেটা প্রমাণে প্রমাণিত হতে পারে এমন কথাই বলবো। আপনারা তো প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করেন, যেখান থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য ঘেটে দেখেন, সেই স্মার্টফোনটা আজকে আরেকবার নেতাজির জন্য ব্যবহার করতে বলবো। নেতাজির জন্য তো আমরা সবকিছু করা যেটা আমাদের করা দরকার কর্তব্য সেটা তো করতে পারি না, আজকে একবার চেষ্টা করে দেখুন নেতাজি জীবিত আছে না নেই, নেতাজি আবার ফিরে আসবে কিনা, নেতাজির এত বয়স হয়ে গেল এখনো বেঁচে আছে কিনা, সন্তানদের সত্যি ভক্তবাজির কথা বলে কিনা, সেই দ্বন্দ্বগুলো যাদের মনে রয়েছে তাদেরকে একবার বলবো আপনাদের স্মার্টফোনে গিয়ে ইউটিউবটা একবার সার্চ করবেন, সেখানে ডক্টর শিবানন্দ ব্রহ্মচারী এই নামটি সার্চ করবেন, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্য বন্ধু, বয়সে কিঞ্চিত বড়, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্য বন্ধু, ওনার এখন 128 বছর বয়স, সুস্থ শরীরে আজও তিনি জীবিত আছেন। কিছুদিন আগে রাষ্ট্রপতির কাছ থেকে তিনি পুরস্কার নিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সেই বাল্য বন্ধু ডক্টর শিবানন্দ ব্রহ্মচারী যদি সুস্থ অবস্থায় আজও জীবিত থাকতে পারে তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু কেন নয়, এই কথা আপনাদের উদ্দেশ্যেই নয় প্রশ্ন রেখে গেলাম। আধ্যাত্মিকতার যে স্তরে গেলে বয়সটা কোনো ফ্যাক্টরই নয়, সেই স্তরটা সম্পর্কে আমরা না জেনে এমন মন্তব্য করে থাকি, যারা আমরা আহার নিদ্রা মৈথুনে দিন যাপন করি তাদের বোধ হয় ওই স্তরটা সম্পর্কে সত্যি জানা সম্ভব না, যদি না আমরা আগ্রহ প্রকাশ করি। তাই সত্য জানতে গেলে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, একটু জানার আগ্রহ প্রকাশ করতে হবে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত আছেন এই বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিয়ে গেলাম, যে কথা আপনারা এতদিন যাবৎ শুনে এসেছিলেন ওই সংবাদপত্র পড়ে যে বালক ব্রহ্মচারী মহারাজ মারা গেছেন, তার দেহ পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটা কতটা সত্যি নেতা